গোপন সংবাদের ভিত্তিতে রায় এগারো সিপিসি দুই একটি অভিযানিক দল গত চব্বিশে ডিসেম্বর রাতে কুবিলা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে অভিনব কায়দায় আসবাবপত্রের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় পঞ্চান্ন কেজি গাজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল ঠাকুরগা জেলার হরিপুর থানার বগনা কালিকতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে জুবেদ আলী একই গ্রামের আব্দুর জলিলের ছেলে আশরাফ হক এবং তুফাজ্জুল হুসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন। পৃথক আরেকটি অভিযানে রাতে কুবিলা জেলার সদর দক্ষিণ সোয়াগাজে বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেই অভিযানে দশ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক ব্যবসায়ীরা হলো কক্সিস জেলার সদর থানার দক্ষিণ রোমারিয়া ছড়া গ্রামের জাকির আহমদের ছেলে মোহাম্মদ নাসির নীলফামারী জেলার জলঢাক থানার কিসামত বটতলা গ্রামের আসগর আলী ছেলে মোহাম্মদ ফরহাদুল ইসলাম একই অভিযানে আভিযানিক দলের সদস্যরা কুমিল্লা জেলার কুতোয়ালি মডেল থানার অরণ্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সে অভিযানে কেজি ও বোতল বিদেশি একজনকে আটক করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল কুমিল্লা জেলার কুতুয়ালি মডেল থানার রাজমঙ্গলপুর গ্রামের কালোমিয়ার ছেলে মোহাম্মদ আবুল হাসেম গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশি মদ সহ নানান ধরনের অবৈধ মাদক দ্রব্য সরবরাহ করে আসে উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কুতুয়ালি মডেল থানায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া দিন জনেফার পলিট কুমিল্লা নিউজ ওয়ান কুমিল্লা